ওয়েলকাম টু এক্সাম ব্যাগেজ। আমরা আজকের ক্লাসটি 10 ধরনের 10 টাইপস ম্যাথস দেখবো। যে ম্যাথসগুলো না জেনে তোমরা কোনো চাকরির পরীক্ষায় যাবে না। এই 10 ধরনের ম্যাথস তোমাদের জানতেই হবে, এবং শুরু থেকে শেষ অবধি দেখো, আমি রিকোয়েস্ট করছি, তবেই তোমরা ক্লিয়ার বুঝতে পারবে যে ম্যাথসগুলো কতটা ইম্পর্টেন্ট এবং এই ম্যাথসগুলো তোমাদের জানতে হবে কি হবে না। পড়ানো এবং চাকরির পরীক্ষার এক্সপিরিয়েন্স থেকে বলছি, তোমাদের এই টাইপের ম্যাথসগুলো তোমাদের জানতেই হবে। তো আশা করছি যে তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখবে, তবেই তোমরা বুঝতে পারবে যে ম্যাথসগুলোর গুরুত্বটা কতটা। আর আমি রিকোয়েস্ট করব, যদি তুমি নতুন ক্যান্ডিডেট হয়ে থাকো আমাদের চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর পাশে একটু বেল আইকন আসবে, বেল আইকনটা ক্লিক করে রাখবে আমাদের ক্লাসগুলির বেনিফিট তোমরা পাবার জন্য। আর ক্লাসটি যদি তোমাদের একান্তই খুবই ভালো লাগে, তবেই লাইক করবে, আর যদি খুব ভালো না লাগে তাহলে লাইক করার কোনো প্রয়োজন নেই। যদি খুবই ভালো লাগে তবেই তোমরা লাইক করো, আর ক্লাসটি তোমার বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। তো চলো আমরা কোশ্চেন গুলো দেখে নিই। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফলের অনুপাত 5:3, সংখ্যা দুটির অনুপাত হলো, তো কোন দুটি অপশন হবে? দেখো, দুটি সংখ্যার যোগফল, মনে করো যে এক্স একটা সংখ্যা, ওয়াই একটা সংখ্যা, এদের অনুপাত দেওয়া রয়েছে, সরি জাস্ট এ সেকেন্ড, তাহলে এক্স প্লাস ওয়াই সংখ্যা দুটির যোগফল হয়ে গেল, এদের অনুপাত দেওয়া রয়েছে কি না 5:3, মনে করো যে এটা 5 এ, এটা 3 এ, তাহলে মনে করলাম আমরা এটা 5 এ প্লাস এটা 5 এ, এক্স মাইনাস ওয়াই এখানে বিয়োগফল বলছে, তাহলে বিয়োগফলের অনুপাত নিশ্চয়ই 3 এ ধরেছি, ইকুয়াল 3 এ। তাহলে মনে করো এখান থেকে যদি আমরা এক্স বের করতে চাই, তাহলে যদি আমরা প্লাস করি এটা মাইনাসই থেকে যাবে, এটা প্লাস, তাহলে ওয়াই ওয়াই কেটে গেল, এখানে 2x ইকুয়াল কত আসবে, 5 আর 3 এ 8 এ, তাহলে 2 দিয়ে কেটে দাও 4, তাহলে এক্স এর ভ্যালু আসলো 4 এ। এবার ওয়াই এর ভ্যালু যদি আমরা বের করতে চাই, এই যে যে ইকুয়েশনটা এখানে কত দেওয়া রয়েছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 5 এ, ওয়াই এর এক্স এর ভ্যালু বেরোলো আমাদের 4 এ, তাহলে 4 এ যদি 5 এর থেকে মাইনাস করে দিই তাহলে ওয়াই ইকুয়াল এ বেরিয়ে গেল। এবার দেখো, সংখ্যা দুটো মনে করলাম আমরা পেয়ে গেছি 4 এ আর হচ্ছে এ, তাহলে যদি এক্স ইস টু ওয়াই করি সংখ্যা দুটির অনুপাত, তাহলে 4 এ ইস টু এ, তাহলে এ এ ক্যান্সেল হয়ে যাবে, 4:1, 4:1 অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তোমাদের এতটা করার কোনো প্রয়োজন নেই, এটা কনসেপচুয়াল, তোমাদের ট্রিক্সটা শিখিয়ে দিচ্ছি। ট্রিক্স ট্রিক্সটা দেখো, যোগফল বলছে, এবার অনুপাত দুটো কত দেওয়া রয়েছে, 5:3, এবার যখন যোগফল বলছে তাহলে বড় সংখ্যাটি বেরোবে এখান থেকে কি করে, এই অনুপাত দুটোর যোগফল করে দাও, 5 আর 3 এ 8, ছোট সংখ্যাটি কি করে বেরোবে, এই অনুপাত দুটোর বিয়োগফল করে দাও 2, তাহলে বড়টা ইস টু ছোটটা 8:2, অনুপাত দুটো করে দাও 4:1, তোমাদের এইটুকুতে অ্যান্সার বেরিয়ে যাবে অপশন ডি। ক্লিয়ার বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2, এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা সিম্পলিফিকেশন পার্টগুলোতে সলভ করেছি। যদি সিম্পলিফিকেশনের পার্টগুলো দেখে না থাকো, কনসেপচুয়াল ক্লিয়ার করিয়েছি, তো তোমরা সিম্পলিফিকেশন বাই এক্সাম ব্যাগেজ ইউটিউবে সার্চ অপশনে লিখবে, আমাদের চ্যানেলের সমস্ত সিম্পলিফিকেশনের পার্টগুলো তোমরা ক্লিয়ারলি দেখতে পারবে। তো দেখো, 99.97/99 এর মান কত, তোমরা যদি গুণাকারে করতে যাও হিউজ টাইম, তোমাদের এটা অন্তত বলা যায় যে পরীক্ষার হাফ টাইম এই একটা কোশ্চেন সলভ করতে কেটে যাবে। তো এটার একটা খুব সুন্দর ট্রিক্স দেখিয়ে দেব, তো কোশ্চেনটি আমরা লাস্টে সলভ করব। তার আগে যদি তোমরা করে ফেলতে পারো ট্রিক্স এর মাধ্যমে, বা কোনো রকম কনসেপ্ট যদি তোমাদের জানা থাকে সহজ পদ্ধতিতে, তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে আমাদের নিচে, ভিডিওর নিচে কমেন্ট সেকশনে তোমরা কমেন্টস করে জানাবে। আমরা এই কোশ্চেনটি লাস্টে সলভ করছি। কোশ্চেন নাম্বার 3 দেখো, কোশ্চেন নাম্বার 3, যদি a/7, b/9, c/8 হয় তাহলে a+b+c/c ইকুয়াল কত। তো এই টাইপের কোশ্চেন কিচ্ছু না, এখানে এর নিচে 7 রয়েছে, আমাদের
এই ইকুয়েশনটার ভ্যালু বের করতে হবে। তাহলে এর জায়গায় এই 7 বসিয়ে দাও, তাহলে 7 বসিয়ে দিলাম যোগ, বির জায়গায় বির নিচে 9 রয়েছে 9 বসিয়ে দাও যোগ, সির জায়গায় সির নিচের ভ্যালুটা বসিয়ে দাও 8, বাই সি দিয়ে ভাগ করতে বলছে, সির ভ্যালু নিচেরটা 8 দিয়ে ভাগ করে দাও। একবারে আমাদের এটাই ট্রিক্স, এটাই ট্রিক্স। দেখো 9 আর 8 17, আর হচ্ছে 7 24 বাই 8, তাহলে যদি আমরা কাটাকাটি করি 3 পাবো, 3 অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার দেখো তোমরা এখান থেকে ভ্যালুগুলো কিভাবে বসাবে, কি রয়েছে এ বাই 7 ইকুয়াল বি বাই 9 ইকুয়াল সি বাই 8, এই টাইপের কোশ্চেনগুলো তোমরা ছোটবেলায় 7 8-এ ক্লাসে কে ধরে করেছো, ঠিক আছে? এটা থেকে কনসেপ্টটা জাস্ট শেখাচ্ছি। তাহলে এ বাই 7 ইকুয়াল কে, বি বাই 9 ইকুয়াল কে, সি বাই 8 ইকুয়াল কে। তাহলে এখান থেকে এর ভ্যালু আমরা কত পাবো 7 কে, বির ভ্যালু আমরা কত পাবো 9 কে, এখান থেকে সির ভ্যালু আমরা কত পাবো 8 কে। তাহলে কে কে গুলো তো আউট হয়ে যাবে অটোমেটিক্যালি, তাহলে তোমরা কেন এই কে ধরতে যাবে? এটা তোমরা কম্পিটিটিভ এক্সাম, ডেসক্রিপটিভ কেন করতে যাব আমরা? তাহলে এখান থেকে কি করে একটা কনসেপ্ট তোমরা পেলে, যদি ডিভাইড আকারে কোনো এই টাইপের অঙ্কের ভ্যালু থাকে, তাহলে ডাইরেক্ট সেই ভ্যালুটা নিচের ভ্যালুগুলো সেইটারই ভ্যালু হবে। আর যদি গুণ আকারে হতো, এখানে এ বাই রয়েছে, যদি 7a হতো ইকুয়াল 9b হতো ইকুয়াল 8c হতো, তাহলে তোমরা কে ধরতে আবার, কিন্তু সেখানেও কে ধরবে না, অটোমেটিক্যালি কি করে বের করবে, এ ইজ টু বি ইজ টু সি, এখান থেকে ডাইরেক্ট বের হবে, 1/ করে দেবে, 1/7 ইজ টু 1/9 ইজ টু 1/8, এইভাবেই তোমরা ভ্যালুগুলো বের করবে ডাইরেক্ট, কোনো কে কে ধরার ভ্যালুর মধ্যে যাবেই না। কোয়েশ্চেন নাম্বার 4, 45 মিনিটকে একদিনের অংশ হিসাবে প্রকাশ করো। দেখো কোশ্চেন গুলো ইজি মনে হতে পারে, কিন্তু পরীক্ষার হলে তাড়াহুড়োতেই এই টাইপের কোশ্চেন তোমরা ভুল করে আসবে, ইজি বাট খুবই কনসেপচুয়াল এবং কনফিউশন টাইপের। তাহলে 45 মিনিট রয়েছে, 45 এটা মিনিট রয়েছে, বাই ভগ্নাংশ আকারে যেহেতু প্রকাশ করতে হবে একদিনের, একদিন মানে 24 ঘন্টা হয়। এবার 24 ঘন্টা বুঝলাম, কিন্তু 24 তো ঘন্টা, এটা তো মিনিট, তাহলে মিনিটকে এই 24-এর সাথে যদি 60 দিয়ে ভাগ করি আমরা, তাহলে এটা মিনিটে চলে আসলো, ব্যাস আমাদের কোশ্চেন সলভ। এটা 3 দিয়ে কাটো, এটা 3 দিয়ে কাটছি 15, এটা 15 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটো এটা 8, তাহলে 1/4 = 32, 1/32 অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 দেখো, 3.87 এর উপরে বার মাইনাস 2.59 এর উপরে বার, তো এই যে যে উপরে 0.787 এর উপরে বার, এটা মানেই বোঝাচ্ছে 87 আবার 87 আবার 87 অনন্ত, অর্থাৎ কি না, ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? এটাই মানে। তাহলে এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের যে কোনো এক্সামে একটা করে থাকেই, তো আমরা এই কোশ্চেনগুলো কিভাবে সলভ করতে পারি দেখে নাও। 2.59 তার উপরে বার রয়েছে, তো আমরা এখান থেকে সলভ করতে পারি, এই বারটাকে যদি তুলে দিই 387 বিয়োগ 3/99, 99 কেন দেখো, এই দুটো সংখ্যার উপরে বার, যার জন্য 99 করলাম, বিয়োগ 259 বিয়োগ 2 বাই, এখানেও 99 হয়ে যাবে যেহেতু দুটো সংখ্যার উপরেই বার রয়েছে। আর এখানে দেখো বার ছাড়া যে সংখ্যাটা, সেই সংখ্যাটা আমরা এখানে বিয়োগ করছি, বারের ছাড়া 3 এখানে রয়েছে, আমরা 3 বিয়োগ করছি, এটা অন্তত তোমরা পুরোপুরি নোট, অর্থাৎ কিনা মাইন্ডে রেখে দেবে, এটা ভুলিয়ে যাবে, তোমরা 259 বিয়োগ 59 করে দেবে পরীক্ষার হলে। এই প্রবলেম গুলোই সাধারণত ক্যান্ডিডেটদের মধ্যে হয়ে থাকে। তো এখান থেকে যদি আমরা সলভ করি, 387 থেকে 3 বিয়োগ, 384 বাই 99 বিয়োগ এখানে 257 বাই 99, কখনো যদি এরকম উপর নিচ কাটাকাটিও যায় তবুও কাটাকাটি করবে না, ক্যালকুলেশন তাতে জটিল হয়ে যাবে, তোমরা কি করবে দেখো, লসাগু 99 হবে, তাহলে 384 বিয়োগ 257 ইকুয়াল আমরা কত পাবো, এখানে 99 থেকে যাবে, উপরে 384 থেকে যদি দেখো 300 থেকে 200 বিয়োগ করো 100, এবার এখানে দেখো 84 থেকে যদি 57 বিয়োগ করো,
তাহলে কত থাকবে? 27। 27 দুটো প্লাস করে দাও, তাহলে 127, 127। তাহলে 127 বাই হচ্ছে 99। যেহেতু 99, তাহলে আমরা বলে দিতে পারি 127, এখানে দশমিক চলে আসবে 2 ঘর আগে, এই 27-এর উপরে বার চলে আসবে, তাহলে 1.27। এখানে কোনো অপশনেই দেখতে পাচ্ছি না, অপশন বিতে দেখো 1.26, সিতে রয়েছে 1.28, এখানে যে কোনো একটা অপশনে 1.27 হওয়ার দরকার ছিল, তাহলে সেটাই হয়ে যেত অ্যান্সার। তাহলে আমরা কোশ্চেন নাম্বার 5-এ যাচ্ছি, সরি 5 করলাম 6। কোশ্চেন নাম্বার 6 দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার হলে বৃত্তের পরিধির সমান, এখানে সমান কথাটা রয়েছে, পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? তো আমরা একটা জিনিস জানি যে বৃত্তের পরিধির ফর্মুলা কি, 2πr। তাহলে 2πr ইকুয়ালি বলছে বর্গক্ষেত্রের পরিসীমা 4 ইনটু বাহু। তাহলে এখানে বৃত্তের দেখো ব্যাসার্ধ দেওয়া রয়েছে 14 সেন্টিমিটার, তাহলে আর এর জায়গায় 14 বসে যাবে, 2 ইনটু পাই এর ভ্যালু কত হয়, 22/7। এটাকে যদি আমরা সলভ করি, 2 আসে ইকুয়াল 4a, তাহলে 4 দিয়ে এখানে 2 এখানে 2 কেটে দাও, তাহলে a ইকুয়াল কত চলে আসলো, 22। একবারে তোমাদের অ্যান্সার অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 বলছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, বর্গক্ষেত্রের বাইরের চারিদিকে 1 সেন্টিমিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? তো এই টাইপের কোশ্চেনের যে ধরনের ট্রিক্স তোমরা আজকের ক্লাসটির পরে শিখবে, তোমরা কোথাও এই ধরনের ট্রিক্স যদি এর থেকেও অল্প সময়ে পাও, তাহলে সেই ট্রিক্সটা অবশ্যই অ্যাপ্লাই করবে, কিন্তু কোথাও কোথাও বা কোনো জায়গায় কোনো ভিডিওতেই তোমরা এর থেকে সহজ ট্রিক্স দেখবে না। দেখো বর্গক্ষেত্র বলছে, রাস্তা সব সময় মনে করো এই একটা বর্গক্ষেত্র, রাস্তা সব সময় কি হয়, এই বাইরের সাইড দিয়ে হয়, তাহলে তার মানে কি বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি, 4 ইনটু বাহু, তাহলে 4 ইনটু বাহু এখানে 4 সেন্টিমিটার, তাহলে 4 হয়ে যাবে, গুণ গুণ কি করব আমরা, রাস্তাটা কত চওড়া, রাস্তাটা দেখো 1 সেন্টিমিটার চওড়া, তাহলে 1 দিয়ে গুণ করে দেব, যোগ যেহেতু বর্গক্ষেত্র 4 নেব, যেহেতু সাইড 4টে সাইড, গুণ রাস্তার ক্ষেত্র চওড়াটা কত রয়েছে 1 সেন্টিমিটার, তাহলে 1 টু দি পাওয়ার স্কোয়ার, যেহেতু রাস্তাটার ক্ষেত্রফল, রাস্তাটাও তো একটা বর্গক্ষেত্র, তার ক্ষেত্রফল কত হয়ে যাবে, বাহু স্কোয়ার, অর্থাৎ কিনা 1 এর স্কোয়ার। এই হচ্ছে ফর্মুলা, যদি আমি রিপিট করছি না, তোমরা দরকার হয় ক্লাসটি আর একবার শুরু থেকে শেষ অবধি দেখবে, কনসেপ্টটা আরো পরিষ্কার হবে। তাহলে এখান থেকে আমাদের ডাইরেক্ট এই ফর্মুলা করে নিলাম, এবার অ্যান্সার বেরিয়ে যাবে, 4×4=16, এখানে যোগ এখানে 4, তাহলে 16×4=20 স্কোয়ার সেন্টিমিটার, অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এক লাইনে তোমাদের অ্যান্সার, তোমরা কোথাও এর থেকে শর্ট ট্রিক্স পাবে না, এটাই বেস্ট, শর্ট অ্যান্ড বেস্ট ট্রিক্স। কোশ্চেন নাম্বার 8, দুই প্রকার ব্লেন্ডের মিশ্র চায়ে দার্জিলিং ও আসাম চায়ের অনুপাত যথাক্রমে 2:7 এবং 1:5, এই দুই প্রকার মিশ্র চা কি অনুপাতে মেশালে নতুন ব্লেন্ডে দার্জিলিং ও আসাম চায়ের অনুপাত 1:4 হবে? এই অনুপাত সমানুপাত, এগুলো হচ্ছে অনুপাত সমানুপাতের অঙ্ক, তোমরা অনুপাত সমানুপাত অর্থাৎ কিনা রেশিও অ্যান্ড প্রপোর্শন বাই এক্সাম ব্যাগেজ বলে সার্চ করবে, দেখবে আমাদের রেশিও প্রপোর্শনের পুরোপুরি কনসেপ্টের উপরে 2-3টে ক্লাস দেওয়া রয়েছে, তোমরা সেই কনসেপ্টগুলো আগে দেখো, তোমাদের কোশ্চেন পেন ধরার আগে তোমরা অ্যান্সার করতে পারবে মুখে মুখে। তো আমরা এই টাইপের কোশ্চেনগুলো কিভাবে সলভ করব, এর থেকে সহজ পদ্ধতি তোমাদের আর হবে না। দেখো প্রথম প্রকার মিশ্রণে 2:7 আকারে রয়েছে, অর্থাৎ কিনা প্রথম মিশ্রণটা কত, 2 রয়েছে, টোটাল মিশ্রণটা কত, 7+2, 9 অনুপাতের মধ্যে 2 অনুপাত রয়েছে। পরের মিশ্রণের দেখো প্রথম পার্টটা কত রয়েছে, 1, তাহলে 1 বাই টোটাল মিশ্রণ কত, 5+1=6, এবার কত অনুপাত হবে, 1:4, তার মানে প্রথম অনুপাতটা ধরে আমরা করছি 1 বাই টোটাল অনুপাতটা কত, 4+1=5, ব্যাস একটার থেকে আরেকটা বিয়োগ করে দেবে, তাহলে এটার থেকে এটা যদি আমরা বিয়োগ করি, তাহলে এখানে 5×6=30 আসবে, লসাগু উপরে 1, অনুপাত এখানে 5×9=45 আসবে, লসাগু এটার থেকে এটা বিয়োগ করছি, তাহলে 5×2=10, বিয়োগ 9=1,
তাহলে 1/45, 1/30। তাহলে এটা তোমরা কখনোই এভাবে করবে না, যেহেতু বাই আকারে রয়েছে, উপরে 1 1 দিয়ে 30 to 45 করবে না, অ্যান্সার ভুল আসবে। তোমরা কি করবে, এখানে ভগ্নাংশ 30 আর 45-এর লসাগু নেবে, নিশ্চয়ই 30 আর হচ্ছে 45-এর লসাগু দেখবে 90 আসে, 3 3 90, একে 3 দিয়ে গুণ করলাম, একে 2 দিয়ে গুণ করলাম, তাহলে কি লসাগুটা 90। তাহলে 1/30 কে যদি আমরা 90 দিয়ে গুণ করি, অনুপাত 1/45 গুণ 90, তাহলে সলভ করো, 45 2 90, 30 দিয়ে এটা 3, তাহলে 3:2 আমাদের অনুপাত বেরিয়ে যাবে, 3:2, অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 খুবই রিপিটেড কোশ্চেন, খুবই রিপিটেড কোশ্চেন, বহুবার পরীক্ষায় আসছে এবং আসবে আগামীতে। একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি ও প্রস্থ 20% হ্রাস করা হলে ক্ষেত্রফলের পরিবর্তন হয় কত পার্সেন্ট, বৃদ্ধি বা হ্রাস? তাহলে এই টাইপের কোশ্চেন তোমরা দেখো, এখানেও 20%, এখানেও 20%, ডাইরেক্ট 20 স্কোয়ার করে দেবে / 100, অর্থাৎ কি না, 20 স্কোয়ার কত, 400/100, জিরোর সাথে জিরো কেটে দেবে, উপরে কত পড়ে থাকলো, জাস্ট 4। এবার 4% আসলো, 4% হ্রাস না বৃদ্ধি? দেখো যদি অপোজিট কিছু একটা থাকে, হ্রাস বা ক্ষতি, তবে তোমরা মনে করবে যে সেই অপোজিটটাই হবে, অর্থাৎ কি না, হ্রাস অথবা ক্ষতিই হবে। তাহলে 4% এখানে বেরিয়েছে, 4% হ্রাস হয়ে যাবে অ্যান্সার, অপশন নাম্বার এ। দেখো এবার কনসেপ্টটা দেখাই, তোমরা একটা ফর্মুলা জানো, এ প্লাস বি প্লাস এ বি বাই 100, এই ফর্মুলাটা জানো, এই ফর্মুলাটার থেকেই এখানে যেহেতু এসছে। এখানে দেখো একটা +20 একটা -20, তার মানে কি, এ আর বি কেটে যাবে, জাস্ট এই পার্টটাই আমাদের সলভ করার। যদি ভ্যালু বসাও, এখানে +20, মাইনাস যেহেতু হ্রাস হচ্ছে -20, এবার এখানে প্লাস, একটা যেহেতু +20, +20 ইন্টু -20 বাই 100। এবার এই 20 আর এই 20 তো কেটে গেল, তাহলে বারবার লেখার তো কোনো আমাদের যুক্তি নেই, যখনই এই টাইপের একই ভ্যালু দেখছো এই পার্ট কখনো সলভ করতে যাবে না, জাস্ট এই পার্ট ভ্যালু বসিয়ে দেবে। তাহলে এখানে জিরোর সাথে জিরো কেটে দাও, জিরোর সাথে জিরো কেটে দাও, আলটিমেটলি প্লাস মাইনাস গুণ হয়ে -2 2 4 হবে। এবার যখনই মাইনাস চলে আসলো, মনে করো যে 4% হ্রাস হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 10, খুবই ইম্পর্টেন্ট। একটি আয়তকার বাগানের পরিসীমা এবং ক্ষেত্রফল যথাক্রমে 82 সেন্টিমিটার ও 400 বর্গ সেন্টিমিটার হলে বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত? দেখো এই টাইপের কোশ্চেন, তোমাদের জাস্ট ফর্মুলাটা মনে রাখতেই হবে। আয়তক্ষেত্রের বাগানের পরিসীমা বলছে, তাহলে আয়তক্ষেত্রের বাগানের পরিসীমা সূত্র কি, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, আর ক্ষেত্রফলের ফর্মুলা কি, L×B, অর্থাৎ কি না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা তোমরা কম বেশি জানোই। তাহলে এখানে দেখো পরিসীমা বলছে 82 সেন্টিমিটার, ক্ষেত্রফল বলছে 400 বর্গ সেন্টিমিটার, তাহলে আমরা বলতে পারি, মনে করো দৈর্ঘ্যটা আমরা ধরলাম এক্স, প্রস্থটা ধরলাম ওয়াই, তাহলে 2×x+y আমরা বলতে পারি যে এটার ভ্যালু 82, আর কি না, x×y ইকুয়াল আমরা বলতে পারি 400, যেহেতু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল 400, তাহলে 2 দিয়ে যদি এটা আমরা কাটি তাহলে 41, ঠিক আছে 41। এবার এখান থেকে আমরা কি পেলাম, x+y = 41, এদের দুই সাইডেই স্কোয়ার করে দাও, বোথ সাইডে স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা কি ফর্মুলা পাবো, x² + 2ab, অর্থাৎ কিনা 2xy + y² = 41। কি করে সহজে বের করবে, এক একে এক, চারকে চার, দুয়ে আট, চার চারে ষোলো, 1681। এই স্কোয়ার বের করার ফর্মুলা বা ট্রিক্স আমরা ক্লাস শিখিয়ে দিয়েছি, কিভাবে তোমরা বড় বড় যোগ করবে, কনসেপ্টের ক্লাস দেখে নেবে। তাহলে 1681 পেলাম। এবার এখানে দেখো xy এর ভ্যালু তো 400, xy এর ভ্যালু 400, এখানে 2×xy এর ভ্যালু বসিয়ে দিই আমরা, x² + y² + 2×400 = 1681, আর এখান থেকে কি পাবো, x² + y² = এখানে 4 2 800, 1681 থেকে যদি 800টা আমরা বিয়োগ করে দিই তাহলে 881 পেয়ে যাব। এবার দেখো এখানে আরো একটা ফর্মুলা তোমরা দেখতে পাচ্ছ চোখে, এটা এখানে সলভ করছি, x স্কোয়ার যোগ y এর স্কোয়ার
ইকুয়াল 881 বলছে। এ স্কোয়ার যোগ বি স্কোয়ার এর ফর্মুলা এটা দেখো, তাহলে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার এর ফর্মুলা কি না, এ এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 2xy, এটা হচ্ছে এ মাইনাস বি অর্থাৎ কিনা এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার এর ফর্মুলা, তাহলে 881। জাস্ট ফর্মুলা তোমাদের বীজগণিতটা লাগবে। এবার দেখো যে এক্স ওয়াই এর ভ্যালু তো 400, তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল, এখানে যদি 400 বসাই আমরা, 4 দুগুণে 800, এ পাশে কি মাইনাস হয়ে যাবে, 881 থেকে 800 মাইনাস হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল √81 পড়ে থাকবে। জাস্ট এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কি আসবে, 9। তাহলে এক্স মাইনাস ওয়াই আমাদের কি বের করতে বলছে, বাগানটির দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য। দেখো এক্স তো আমরা ধরেছিলাম দৈর্ঘ্য, এক্সটা আমরা ধরেছি দৈর্ঘ্য, ওয়াইটা প্রস্থ, তাহলে আমাদের আর নতুন করে ভ্যালু বের করার দরকার নেই, 9। এবার দেখো কোনো অপশনেই 9 নেই, তাহলে প্রত্যেকটা অপশনই এখানে রং, অপশনটি হতে হতো 9, 9 হচ্ছে রাইট অ্যান্সার। তো ক্লিয়ার, যদি বুঝতে না পারো কনসেপচুয়াল এটা, তোমরা আরেকবার রিমাইন্ড করে ক্লাসটি দেখে নেবে। কোশ্চেন নাম্বার 2টা এবার আমরা সলভ করি। দেখো কোশ্চেন নাম্বার 2, 99 পূর্ণ 97 বাই 99 গুণ 99, এটা রয়েছে, যেহেতু 99 রয়েছে, 99 যেভাবে আছে সেইভাবে বসিয়ে দাও, এখানেও 99 রয়েছে, 99 এর জায়গায় জাস্ট দুটো জিরো বসিয়ে দাও, বিয়োগ এখানে 99 আর 97 এর পার্থক্য কত, 2 এর পার্থক্য, এই বিয়োগ 2টা করে দাও, তাহলে 9900 থেকে যদি 2 বাদ দাও আমরা কত পাবো, 9898, তাহলে 9898 অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার ডি। দেখো এতটা কোশ্চেন জটিলতা এত ইজিয়েস্ট ওয়েতে সলভ করা যায়। তো ক্লাসটি এখানেই শেষ করছি, ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ অসংখ্য, আর যদি খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে তবেই একটা লাইক অবশ্যই করবে, অবশ্যই একটা লাইক করবে, আর ক্লাসটি অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে, আর অবশ্যই অবশ্যই যদি তুমি নতুন হয়ে থাকো, তোমাদের হেল্পের জন্যই চ্যানেলটা, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর পাশে একটি বেল আইকন আসবে, বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে, বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। বেল আইকনটি ক্লিক করলে কি হয় না, ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের মোবাইলে নেটটা যখনই অন করবে নোটিফিকেশন পৌঁছে যাবে, ক্লাসগুলি সাথে সাথে দেখতে পারবে তোমরা। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।